আপনার কি ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গিয়েছে অথবা আপনার ড্রাইভিং লাইসেন্সটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ভেঙে গিয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে, তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। খুবই সিম্পললি বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনার হারিয়ে যাওয়া ড্রাইভিং লাইসেন্স আবার ফিরে পাবেন। তো কোনো প্রকার টানাটানি না করে মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন, মাত্র 3 থেকে 4 মিনিটের ভিতরেই শেষ করে দিব এবং খুব সহজেই, কিন্তু কোনো ধরনের হয়রানি ছাড়াই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স আবার ফিরে পেতে পারেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, এবং এই ড্রাইভিং লাইসেন্স অনেকেরই হারিয়ে যেতে পারে। তো তাদেরকে একটা টিপস দিব যে সবসময় আপনার ড্রাইভিং লাইসেন্সের এই খামের পিছনে একটা কাগজে খুব সুন্দরভাবে আপনার নাম আর নাম্বারটা লিখে রাখবেন, যাতে যদি হারিয়ে যায় তাহলে যাতে যদি কেউ পেয়ে থাকে তাহলে ফোন দিয়ে যাতে আপনাকে ড্রাইভিং লাইসেন্সটা ফেরত দিতে পারে। অনেকেই ভুলটা করেন, যার জন্য হারিয়ে গেলেও আর ফেরত পান না। এছাড়াও চুরি হয়ে যেতে পারে, তখন তো ফেরত পাওয়ার কোনো উপায় নাই বা ক্ষতিগ্রস্ত হতে পারে, তখন কিন্তু আপনাকে ড্রাইভিং লাইসেন্স বিআরটিএ থেকে আবার নতুন করে তুলে আনতে হবে। তার জন্য যেটা করতে হবে, সর্বপ্রথম হারিয়ে যাক বা চুরি হয়ে যাক, যেটাই হোক, আপনি হচ্ছে আপনার পার্শ্ববর্তী থানায় চলে যাবেন, গিয়ে আপনার ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ডকুমেন্ট দিয়ে একটা সাধারণ ডায়েরি বা জিডি করবেন। এখন কথা হচ্ছে, অনেকে আরও একটা ভুল করেন, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেছে, ভাই আমার কাছে কোনো ফটোকপিও নাই, ড্রাইভিং লাইসেন্স ছবিও নাই, এখন আমি কি করব। এই ভুলটা কখনোই করবেন না। ড্রাইভিং লাইসেন্স যারাই করবেন, হাতে পাওয়া মাত্রই এটার ছবি তুলে হচ্ছে আপনি আপনার গ্যালারিতে সেভ করে রাখবেন, পারলে গুগল ড্রাইভে রেখে দিবেন, এছাড়াও কয়েকটা ফটোকপি করে বাসায় রেখে দিবেন, যাতে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলেও এই ড্রাইভিং লাইসেন্সের সমস্ত ডকুমেন্ট আপনার কাছে থাকে। তো হারিয়ে গেলে যেটা করবেন, সাধারণ ডায়েরি করবেন পার্শ্ববর্তী একটা থানায় গিয়ে, এরপর এই ডায়েরির যে কপিটা আছে, থানা থেকে আপনাকে একটা কপি দিবে, এই কপিটা নিয়ে আপনি চলে যাবেন হচ্ছে পার্শ্ববর্তী ট্রাফিক অফিসে, মানে আপনার যে ট্রাফিক জোনে যে অফিসটা আছে এই অফিসে যাবেন। অফিসে গিয়ে হচ্ছে আপনি তাদেরকে এই ফর্মটা দিবেন, মানে জিডির যে কপিটা সেটা দেখাবেন, তারপর তারা সমস্ত ডকুমেন্ট দিয়ে চেক করবে যে আপনার ড্রাইভিং লাইসেন্সের এগেনস্টে কোনো ধরনের মামলা আছে কি না। যদি মামলা না থাকে তারা একটা ক্লিয়ারেন্স দিয়ে দিবে। এরপরে হচ্ছে আপনার ক্লিয়ারেন্স কপি, জিডি কপি, আপনার আইডি কপি এবং সাথে এক কপি বা দুই কপি ছবি নিতে পারেন, যদি প্রয়োজন হয় ইউজ করবেন। চলে যাবেন সরাসরি হচ্ছে বিআরটিএতে। বিআরটিএতে গিয়ে সেখান থেকে একটা ফর্ম সংগ্রহ করবেন। আপনি সেখানে গিয়ে বিভিন্ন সদস্য থাকে, আনসার সদস্য থাকে বা তাদের বিআরটিএ এর কর্তৃপক্ষ সদস্য আছে, তাদেরকে বললেই একটা ফর্ম দিবে, ফর্মটা খুব সুন্দর করে পূরণ করবেন। এরপর ওখানেই হচ্ছে ব্যাংক আছে, বিআরটিএ এর নিজস্ব ভবনের ভিতরেই হচ্ছে এনআরবিসি ব্যাংক আছে, সেখানে আপনি 992 টাকা জমা দিবেন। এই 992 টাকা জমা দেওয়ার পরে এই স্লিপটা নিয়ে সরাসরি চলে যাবেন বিআরটিএ এর অফিস কক্ষে, সেখানে সমস্ত ডকুমেন্ট দেখিয়ে আপনি দিয়ে চলে আসবেন। দেন আপনার বিআরটিএ থেকে আপনাকে মেসেজ পাঠানো হবে বা আপনাকে হচ্ছে মেইল করা হবে যে আপনার ড্রাইভিং লাইসেন্স ওকে হয়ে গেছে, নিয়ে চলে আসেন। তখন কিন্তু আপনি খুব সহজেই আবার গিয়ে বিআরটিএ থেকে আপনার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে নিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে আমার আজকের ভিডিওটা, ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে কী করবেন। এছাড়াও আমি কিন্তু আরও একটা ভিডিও তৈরি করেছি, কীভাবে বিআরটিএতে না গিয়ে ঘরে বসেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়ার ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, এখন কিন্তু অনলাইনেও এটা করা যায়, সেই বিষয় নিয়ে আমি আরও একটা ভিডিও তৈরি করেছি। তবে যারা অনলাইনের ঝামেলা বোঝেন না বা যেতে চান না, সরাসরি নিজে গিয়ে ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে চান, তাদের জন্য এই সিস্টেমটা। বাট যারা অনলাইন সম্পর্কে আইডিয়া আছে বা অনলাইন সম্পর্কে বোঝেন, তারা কিন্তু চাইলে ঘরে বসেই আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করতে পারেন, এবং সেটা কীভাবে খুব সহজেই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। লিংক কিন্তু ডেসক্রিপশন বক্সে আছে, চাইলে আপনি সেই সিস্টেমটাও দেখে নিতে পারেন কীভাবে খুব সহজেই আপনি ঘরে বসে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।